বিলেতে বাংলা প্রিন্ট মিডিয়ার ঐতিহ্য একশো বছরের। সেই পথ ধরে গত দেড় দশকে বাংলা টেলিভিশন মিডিয়ার পথ চলা। বিলেতে বাঙালি কমিউনিটির সাফল্যকে আরও বৃহৎ প্ল্যাটফর্ম দিতে বাংলা টেলিভিশনগুলোর ভূমিকা রয়েছে। তবে এই বাঙালি কমিউনিটিতে দীর্ঘদিন ধরে একটি ইসলামিক টেলিভিশনের প্রয়োজন ছিল। সেই প্রয়োজন পূরণ করতে দেরিতে হলেও এগিয়ে আসে মানবতার জন্য কাজ করে ইতিমধ্যে প্রশংসিত হওয়া আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা আল খায়ের ফাউন্ডেশন। ২০১৪ সালের পহেলা মে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে স্কাই 825 এ চালু করা হয় ইকরা বাংলা। ইসলামী আদর্শ এবং দর্শনকে ধারণ করে সম্পূর্ণ নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে ব্রিটেন ও ইউরোপের প্রথম বাংলা ইসলামিক চ্যানেল ইকরা বাংলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল খায়ের ফাউন্ডেশন ও ইকরা টেলিভিশন গ্রুপের প্রধান নির্বাহী ইমাম কাসিম রশিদ আহমেদ, এডুকেশন শ্যাডো মিনিস্টার রুশনারা আলী এমপি, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমান। is something that is very much commendable. বিভিন্ন কমিউনিটির শ্রেণী পেশার মানুষ এবং প্রখ্যাত আলেমগণ। শুরু হয় বিলেতের বাঙালি কমিউনিটির একশো বছরের ইতিহাসে প্রথম বাংলা পূর্ণাঙ্গ ইসলামিক টেলিভিশন। প্রত্যেক দিনের অনুষ্ঠানমালায় যোগ হতে থাকে আমাদের জীবনে ইসলামের ভূমিকার পাশাপাশি পরকালের জীবন সম্পর্কে সচেতন করার নানান অনুষ্ঠান। নূরুল কোরআন অনুষ্ঠানের মাধ্যমে কোরআনে কারিমের সেই সৌন্দর্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। ইসলামের সঠিক দিক নির্দেশনা মেনে চললে সমগ্র বিশ্ব আমাদেরকে অনুসরণ করবে ইনশাআল্লাহ। ইন্না দ্বীনা ইনদাল্লাহি ইসলাম। এটি এমন একটি জীবন বিধান যেখানে রয়েছে আমাদের জীবনের সকল সমস্যার সমাধান। আমাদের জীবন ঘনিষ্ঠ নানান বিষয়ে প্রশ্নের উত্তর জানতে আমরা শুধুমাত্র ইকরা বাংলায়। আল কোরআনই হোক আমাদের মুক্তির একমাত্র পথ। লাইভ প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান মুমিনের জীবন। ইসলাম মানবতার ধর্ম, তাই ইকরা বাংলা মানবতার সেবায় এগিয়ে আসে। ইসলামের প্রচার ও প্রসার এবং মানবতার কল্যাণে সৎ ও ন্যায়নিষ্ঠভাবে কাজ করে এ ধরনের চ্যারিটি সংস্থা ও চ্যারিটি প্রজেক্ট নিয়ে আমাদের চ্যারিটি ডিপার্টমেন্ট যাত্রা শুরু করে। ইকরা বাংলার এক বছরের সাথে সাথে ইকরা বাংলার চ্যারিটি ডিপার্টমেন্টও পা দিল এক বছরে। এক বছরে আমাদের সফলতার সম্পূর্ণই দাবিদার হচ্ছে আমাদের সম্মানিত ডোনাররা। তারা আমাদের সবসময় সাহায্য সহযোগিতা করে গিয়েছেন। আমরা যখন ইন্টারন্যাশনাল কোনো প্রজেক্ট করেছি অথবা কোনো প্রজেক্ট করেছি বাংলাদেশে, সবসময় আপনাদের সহযোগিতা ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে যখন আমরা গাজার জন্য আপিল করলাম এবং এই মুহূর্তে যখন আমরা নেপালের জন্য আপিল করছি, আপনারা উদারভাবে এগিয়ে এসেছেন। এবং শুধু তাই নয়, আপনাদের সাথে রেখেই আল খায়ের ফাউন্ডেশন বিগত এক বছর ধরে বাংলাদেশে অনেকগুলো প্রজেক্ট করেছে। এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে আপনাদের সহযোগিতা এবং আল খায়ের ফাউন্ডেশনের সম্বলিত ফান্ডের মাধ্যমে আমরা প্রায় 3 কোটি টাকার উপরে এই বছর বাংলাদেশে এইডের কাজ করেছি। এবং তার মধ্যে আমাদের ছিল গৃহ নির্মাণ, ছিল টিউবওয়েল স্থাপন, ছিল চোখের অপারেশন, ছিল বাচ্চাদের হার্টের অপারেশন ছিল, এবং সেই সাথে ছিল শীতে বৃহৎভাবে সম্পূর্ণ বাংলাদেশের প্রতিটা ডিস্ট্রিক্টে শীতের বস্ত্র বিতরণ। আমাদের ইচ্ছে, এই মুহূর্তে আমাদের মাত্র 5 জন পার্টনার আছেন আল খায়ের ফাউন্ডেশনের সাথে, এই বছরের মধ্যে আমাদের ইচ্ছা আছে এটাকে বাড়িয়ে আমরা 25 নিয়ে যাব। এবং এই 25 জন পার্টনারের মাধ্যমে আমরা সম্পূর্ণ বাংলাদেশের প্রতিটা অঞ্চলে আমরা এই পৌঁছে দিব। কমিটমেন্টের প্রশ্নটা আল খায়ের সবসময় সোচ্চার ছিল, এবং আপনারা যখনই যা সহযোগিতা করেছেন আমরা সেগুলো তাৎক্ষণিকভাবে উইদিন 1 মান্থের মধ্যে সেগুলো আমরা বাংলাদেশে পৌঁছে দিয়েছি। এবং শুধু তাই নয়, আমরা পৌঁছানোর পরে আমাদের কমিটমেন্ট প্রোগ্রামের মাধ্যমে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি এবং আমাদের জবাবদিহিতা 100% নিশ্চিত করার চেষ্টা করেছি। এবং ভবিষ্যতেও আমরা এইভাবে করে আমাদের কার্যক্রম চালিয়ে যাব। ইয়া আল্লাহ ওয়া নিয়ামাল ওয়াকিল আহমদ ওয়া সানিয়া
টেলিভিশন চালু হওয়ার কিছুদিন পরই ছিল রমজান মাস। সেখানে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা আর মানবতার প্রজেক্ট নিয়ে ইকরা বাংলার শুরু হয় চ্যারিটি অ্যাপিল। ইকরা বাংলা বিলেতের প্রথম বাংলা টেলিভিশন, যেখানে চ্যারিটি অ্যাপিলের জন্য প্রকাশ্যে কিংবা গোপনে কোনো প্রকার ফি নেওয়া হয় না। I don't want to charge any charity organization for any fundraising whatsoever. Is that bad news or good news? ডোনারদের প্রতিটি পেনি পৌঁছে দেওয়া হয় নির্ধারিত প্রজেক্টে। সারা রমজান মাসে হাজার হাজার মানুষের সাড়ায় লক্ষ লক্ষ পাউন্ড ডোনেশন উঠে আসতে থাকে। আল্লাহর রাস্তায় উদার হাতে মানুষজন এগিয়ে আসেন। সারা মাসে প্রায় 700,000 পাউন্ডের মতো ডোনেশন কমিটমেন্ট আসে। গত বছর আমরা অ্যারাউন্ড 3 কোটি টাকার মতো কাজ করেছি বাংলাদেশে। এই বছর আমাদের ইচ্ছা তার 3 গুণ বেশি করার। বিগত 1 বছরে আপনারা আমাদেরকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, আশা রাখি আগামী 1 বছরও আপনারা আমাদেরকে সেভাবে আপনাদের সাহায্য সহযোগিতা অব্যাহত রাখবেন এবং আমরা বাংলাদেশের প্রতিটি অঞ্চলে আপনাদের সাহায্য এবং সহযোগিতা পৌঁছে দিতে চাই। প্রবাসী ভাই বোনদের সহযোগিতায় আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে মাদিনাতুল খায়রি আল ইসলামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা ফয়েজ আহমেদের প্রতিষ্ঠিত মাদিনাতুল উলুম হবিবপুর মাদ্রাসা প্রাঙ্গণে গত 29 ডিসেম্বর সোমবার ফ্রি চক্ষু শিবিরের আয়োজন করা হয়। আমার চোখের চিকিৎসায় আমি খুব একটা আরাম শান্তি পাইছি। বাংলাদেশে এখনও লক্ষ লক্ষ লোক সামান্য অপারেশনের অভাবে আজীবন অন্ধত্ব বরণ করে আছে। এই সেবার মাধ্যমে অল্প খরচে আমরা আরও মানুষের চোখে দৃষ্টি ফিরিয়ে আনতে পারি। শতাধিক রোগীদেরকে আমরা সুনামগঞ্জের বার্ড হসপিটাল নিয়ে এসেছি। এখানে ওনাদের অপারেশন চলছে, অভিজ্ঞ ডাক্তারগণ ওনাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন। এটা আপনাদের সহযোগিতার ফলশ্রুতিতে হয়েছে। আল্লাহ পাক আপনাদেরকে উত্তম বদলা দান করুন। আমরা যেন আরো বেশি করে এ সমস্ত অসহায় রোগীদের পাশে দাঁড়াতে পারি। আল্লাহ যেন আমাকে আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা অব্যাহত থাকলে মদিনাতুল খায়রি আল ইসলামী ভবিষ্যতেও এই ধরনের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখবে। মাদিনাতুল খায়রি আল ইসলামী 2001 সাল থেকে আর্থ মানবতা সেবায় কাজ করে যাচ্ছে। গত বছর আল খায়র ফাউন্ডেশনের সহযোগিতায় আল খায়র ফাউন্ডেশনের পার্টনার প্রতিষ্ঠান হিসাবে মাদিনাতুল খায়রি আল ইসলামী কোরবানির সময়ে কোরবানির প্রজেক্ট, শীতের সময়ে শীতার্থ মানুষের কাছে শীতবস্ত্র বিতরণ, গৃহহীন মানুষের জন্য ঘর নির্মাণ এবং চোখের অপারেশন, হাউজিং প্রজেক্ট ইত্যাদি বাস্তবায়ন করেছে। হাজার হাজার মানুষ আল খায়রের সহযোগিতায় এই প্রজেক্টগুলোতে উপকৃত হয়েছেন। আপনাদের সহযোগিতা যদি অব্যাহত থাকে, ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আমরা আরও বেশি করে গরিব দুঃখী মানুষের সেবা পৌঁছে দিতে পারব। আল্লাহ আপনাদেরকে এবং আমাদের সকলকে সার্বিক সহযোগিতার জন্য উত্তম বদলা দান করুন। আমিন। রমজানের 2 মাস পর আল খায়র ফাউন্ডেশন কুরবানি প্রজেক্ট অ্যাপিল নিয়ে আসে। বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী দারিদ্র্যসীমার নিচে বাস করে। এদের অনেকে হয়তো সারা বছর এক টুকরো মাংস খেতে পায় না। তাদের কাছে কুরবানি স্বপ্নের মতো একটি ব্যাপার। এই বিশাল জনগোষ্ঠীর মুখে হাসি ফোটাতে আল খায়র ফাউন্ডেশন ইকরা বাংলায় নিয়ে আসে কুরবানি প্রজেক্ট। প্রবাসে বসবাসকারী অসংখ্য মানুষ আল খায়রের মাধ্যমে কুরবানি আদায় করার সুযোগ পেয়েছেন। 5 দিনব্যাপী কুরবানি প্রজেক্ট অ্যাপিলে 80,000 পাউন্ড দিয়ে 1300 অংশ কুরবানি দেওয়া হয়। এর মধ্যে দর্শকদের ডোনেশন আসে 32,000 পাউন্ড, বাকি টাকা দেয়া হয় আল খায়র ফাউন্ডেশনের পক্ষ থেকে। এই কুরবানি প্রজেক্টে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেটের প্রায় 20,000 লোক কুরবানির মাংস পেয়েছেন। এই প্রজেক্টে বাংলাদেশে আল খায়র ফাউন্ডেশনের সাথে পার্টনারশিপে সহায়তা করে জামিয়াতুল খায়র আল ইসলামী, মাদিনাতুল খায়র আল ইসলামী, জামেয়া মাদানিয়া বিশ্বনাথ, জামেয়া মাদানিয়া কাজিরবাজার ও আল খালিল এডুকেশন ট্রাস্ট। যেখানেই আমরা গেছি চাহিদার তুলনায় আমরা খুবই কম
বন্টন করতাম পারছি। আশা করি ইনশাআল্লাহ আপনারা যেভাবে গত বছর সাপোর্ট করিয়া গেছেন, ভবিষ্যতেও আল খায়ের এবং আল খালিল এডুকেশন অ্যান্ড কালচারাল সেন্টার ইউকের আপনারা সাপোর্ট অব্যাহত আপনারা রাখবেন। কুরবানি আপিলের মতোই আরও একটি সফল প্রজেক্ট করা হয় মহরমের সময়। পাঁচ দিন ব্যাপী আপিলে দর্শকদের উদার হাত থেকে চলে আসে ৪০,০০০ পাউন্ডের ডোনেশন। এই টাকা দিয়ে কুমিল্লা ও সিলেটের দরিদ্র অঞ্চলে ১৪টি ঘর বাড়ি নির্মাণ করা হয়, টিউবওয়েল স্থাপন করা হয় ১৩০টি, আই ক্যাম্পের মাধ্যমে ১৮৫ জনের চোখের ছানি অপারেশন সহ ২,০০০ লোকের চোখের চিকিৎসা করা হয়, ১০ জন প্রতিবন্ধীকে দেওয়া হয় হুইল চেয়ার। এই প্রজেক্টের সহায়তায় ছিল মদিনাতুল খায়রি আল ইসলামী, আল খালিল এডুকেশন ট্রাস্ট, জামেয়া মাদানিয়া, মাদ্রাসা বিশ্বনাথ। গত ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আলমপুর হাইস্কুল মাঠে পানির অভাব কবলিত বিভিন্ন গ্রামের প্রতিনিধিদের কাছে ১০টি টিউবওয়েল হস্তান্তর করা হয়। একই দিনে সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার জামেয়া রহমানিয়া মাঠে ৬টি টিউবওয়েল হস্তান্তর করা হয়। প্রবাসী ভাই বোনেরা, আপনাদের সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়ায় পুনরুদ্ধার বিধ্বস্ত এলাকায় যে সমস্ত সাহায্য আপনারা পাঠিয়েছিলেন পত্র এলাকার জনপ্রতিনিধি এবং ওলামায়ে কেরামদের নেতৃত্বে, আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে অসহায় মানুষদের জন্য মদিনাতুল খায়রের মাধ্যমে আপনাদের পক্ষ থেকে লন্ডন থেকে এসে সচক্ষে দেখে গেলাম পুরনদী বিধ্বস্ত ব্রাহ্মণবাড়িয়ার এই অসহায় মানুষদের অবস্থা। আমরা দোয়া করি আল্লাহ আপনাদেরকে আজল জামিল, আপনাদেরকে উত্তম বদলা দিন। খনি পার করে তুমি দিও মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। ২০১৪ সালের নভেম্বরে যখন বাংলাদেশে জেঁকে বসেছে শীত, তখন আবার উইকরা বাংলা এগিয়ে আসে শীতার্থ মানুষের জীবন রক্ষার্থে। শীতের আপিলে ২টি কম্বল, ২টা চাদর, ২টি সোয়েটার, ২ জোড়া মোজা, ২ জোড়া জুতা মিলিয়ে একটি শীতের প্যাকেজ তৈরি করা হয়। বিপুল সংখ্যক ধর্মপ্রাণ দর্শকের ডোনেশনে ৩৩,২৫০ পাউন্ড কালেকশন করা হয়। এই টাকায় ঢাকা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং সিলেটে ২০০ পরিবারের ১২০০ লোক উপকৃত হয়। এছাড়া গরিবদের মধ্যে ৩,০০০ উন্নত মানের কম্বল দেওয়া হয়। আল খায়ের ফাউন্ডেশনের ওয়ার্ল্ড ওয়াইড ওয়াটার প্রজেক্টের অংশ হিসেবে মদিনাতুল খায়রি আল ইসলামী বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য টিউবওয়েল স্থাপনের কাজ শুরু করেছে। গত ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আলমপুর হাইস্কুল মাঠে পানির অভাব কবলিত বিভিন্ন গ্রামের প্রতিনিধিদের কাছে ১০টি টিউবওয়েল হস্তান্তর করা হয়। একই দিনে সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার জামেয়া রহমানিয়া মাঠে ৬টি টিউবওয়েল হস্তান্তর করা হয়। ২৭ ডিসেম্বর সন্ধ্যায় কুমিল্লার মুরাদপুরে স্থানীয় মুরব্বিয়ানদের মাধ্যমে এলাকার হতদরিদ্র মানুষের বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে ১০টি টিউবওয়েল স্থাপনের ব্যবস্থা করা হয়। লিটল হার্ট অনন্য একটি প্রজেক্ট। Muntada Aid's second initiative in Bangladesh with the Little Hearts campaign was successfully completed on the 7th of March 2015. This was done in partnership with Al Khair Foundation. It was the most successful campaign in the history of Muntada Aid.
Together, we provided life-saving heart surgery and catheterization interventions on 72 patients. We were also able to carry out 27 catheterization diagnosis intervention procedures. The medical experts provided valuable training to Bangladeshi doctors who participated and got first-hand experience on complex pediatric cardiac surgery and learned specialist skills which they can apply by themselves in the future. Imam Qasim also flew out to Bangladesh to observe the results of the campaign and meet the children who had undergone these life-changing operations and their families, for whom this was a very testing time. He also had the pleasure to meet the Director General of Medical Services to discuss the future of medical support projects in Bangladesh. May Allah accept the efforts and intentions of all the doctors and the medical staff, of the teams of Muntada Aid and Al Khair Foundation, and of the generosity of the donors, without whom saving these precious young lives would not have been possible. Support Muntada Aid and Al Khair Foundation in healing little hearts and change lives forever. Every heart deserves to beat. বাংলাদেশে প্রতি বছর 30,000 শিশু জন্মগতভাবে হার্টের সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে। চিকিৎসার অভাবে এদের বিরাট একটি অংশ জন্মের এক বছরের মধ্যে মৃত্যুবরণ করে। আর এই হার্টের অপারেশন ব্যয়বহুল হওয়ায় গরিব শিশুদের মৃত্যু অনিবার্য। এদেরকে অপারেশন করে সুস্থ করে তুলতে ইকরা টিভি আয়োজন করে লিটল হার্ট চ্যারিটি প্রজেক্ট। আল খায়ের ফাউন্ডেশন ও মুনতাদা এইডের উদ্যোগে ব্রিটেনের বাংলাদেশি ডোনারদের সহায়তায় ১২৩,০০০ পাউন্ড ডোনেশন জমা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় সামরিক হাসপাতালে সফলভাবে 82 জন ছোট্ট শিশুর অপারেশন করা হয়। ফুলের মতো সুন্দর এই শিশুদের অপারেশন করতে ব্রিটেন ও মধ্যপ্রাচ্যের বিখ্যাত কয়েকজন হার্টের ডাক্তার উপস্থিত ছিলেন। পৃথিবীতে যেখানে মানবতার বিপর্যয় ঘটেছে সেখানে আল খায়ের ফাউন্ডেশন ও ইকরা বাংলা টিভি পৌঁছে গেছে। বর্তমানে নেপালে চলছে ভূমিকম্পের ভয়াবহ দুর্যোগ। হিমালয় কন্যা নেপালের যে নৈসর্গিক সৌন্দর্য ছিল সেটা ভেঙে চুড়ে একটি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ইকরা বাংলা টিভিতে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে টানা চ্যারিটি অ্যাপিলের মাধ্যমে ফান্ডরেজ করে সহায়তা প্রদান করা হচ্ছে। এরই মধ্যে প্রায় 100,000 পাউন্ডের মতো ডোনেশন কমিটমেন্ট এসেছে। আল খায়ের ফাউন্ডেশনের কর্মী বাহিনী, প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইমাম কাসিম এবং ইকরা বাংলা টিম রয়েছে বর্তমানে নেপালে। টেলিভিশন শুধু ইসলামের দাওয়াতের কাজ নয় শুধু ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য। ইসলামের অন্যতম প্রধান কাজ মানবতার পাশে দাঁড়ানো, যেই শিক্ষা আমরা পেয়েছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। ঘরে বসে সারা বিশ্বের কল্যাণে দানের হাত প্রসারিত করার সুযোগ করে দিয়েছে ইকরা বাংলা। গত এক বছরে প্রায় 1,000,000 পাউন্ডের ডোনেশন এসেছে ইকরা বাংলার দর্শকদের মাধ্যমে। আপনাদের এই দান শেষ কেয়ামত পর্যন্ত আপনাদের জন্য সাদকায়ে জারিয়া হয়ে থাকবে ইনশাআল্লাহ। এই কল্যাণময় কাজ আগামীতে হাশরের ময়দানে আপনার নাজাতের উসিলা হয়ে সাক্ষী দিবে। ইকরা বাংলায় আপনাদের দানের প্রতিটি পেনি পৌঁছে দেওয়া হয় আপনার কাঙ্ক্ষিত ঠিকানায়।